আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নিঃসন্দেহে আল্লাহর কিতাবের প্রতি সম্মান প্রদর্শন ওয়াজিব। ওলামা ইকরাম এ ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মাজিদের অবমাননা করে তাহলে তার ঈমান থাকে না, কিন্তু যদি ভুলবশত, অসতর্কতাবশত হাত থেকে কিংবা ওপর থেকে পবিত্র কোরআন মাজিদ পড়ে যায় তাহলে এক্ষেত্রে গুনাহ হবে না এবং কোনো কাফফারা দিতে হবে না, বরং শুধু ইস্তেগফার করে নিলেই হবে। এর দলিল হলো আল্লাহ তাআলা বান্দার জবানে বলেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের পালন কর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। সূরা বাকারা আয়াত 286। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে আল্লাহ তাআলা তার জবানে বলেন, নাম, হ্যাঁ। মুসলিম শরীফ হাদিস নং 125। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে আল্লাহ তাআলা এর জবানে বলেন, কদ ফাআলতা, আমি কবুল করেছি। মুসলিম শরীফ হাদিস নং 1026। আর শরীয়ত আমাদেরকে এই শিক্ষা দেয় যে ভুল হয়ে গেলে ইস্তেগফার করবে, সেই সাথে সতর্ক থাকতে হবে যেন এমনটি পুনরায় আর না ঘটে। আমাদের সমাজে এ নিয়ে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে, তা হলো কোরআন হাত থেকে পড়ে গেলে কোরআনের ওজন অনুযায়ী চাল ডাল অথবা চিনি বা নতুন গামছা সৎকা করতে হবে। আসলে এই কথাটি যে প্রচলিত আছে সেটা হচ্ছে বড় ধরনের একটি কুসংস্কার। কোরআন হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এবং কোনো শরীয়ত সম্মত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল রকম গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।